নাকের ডগায় মস্তিষ্ক, এ আবার কেমন কথা! অবাক হওয়ার কিছুই নেই, 21 মাসের বাচ্চা ওলি ট্রেজাইস। শরীরের গড়ন অন্য 5টি সমবয়সী বাচ্চার মতো হলেও নাকটি প্রয়োজনের তুলনায় অস্বাভাবিক বড়। বয়সের সঙ্গে সঙ্গে সম অনুপাতে বেড়ে চলেছে ওলির নাকও। স্ক্যানে ধরা পড়ে অতিরিক্ত চামড়া তৈরি হচ্ছে তার মুখের কোনো এক অংশে, যা খানিক অস্বাভাবিক বলে জানানো হয় তার মা অ্যামিকে। জন্মানোর পর কুৎসিত ওলিকে দেখে রীতিমতো ঘৃণা করতে শুরু করে পরিচিতরা। এরকম বিভৎস দেখতে একটা বাচ্চাকে জন্ম দেওয়াই উচিত হয়নি বলে কানাঘুষাও করেন অনেকে। অ্যামি পূর্বজন্মের অভিশাপ বলেও অনেকে অভিমত করেন। এছাড়াও ছুটে এসেছিল আরও অগণিত কথা, ভেঙে পড়লেও বিশ্বাস হারাননি তিনি। ছুটে যান চিকিৎসকদের দরজায় দরজায়। এরপর অন্য এক MRI স্ক্যানে জানা যায় ওলির মস্তিষ্কটি খুলির একটি ছিদ্র দিয়ে বেরিয়ে এসে জমা হয়েছে তার নাকের ডগায়। বৈজ্ঞানিক পরিভাষায় এই ঘটনাটি পরিচিত এনসেফালোসিলি নামে। মস্তিষ্কের এই অদ্ভুত অবস্থানের জন্য প্রশ্বাস নিতে অসুবিধা হতো ওলির, অথচ প্রতিস্থাপনের প্রক্রিয়াটি ছিল বাঁচা মরার মতো ঝুঁকিপূর্ণ। ঝুঁকি নিয়েছিলেন ওলির মা, বোধহয় ছোট্ট ওলির হাসি মুখের উপর ভরসা করেই। 9 মাস বয়সে একটি কঠিন সার্জারির পর অবশেষে ছোট্ট ওলির মস্তিষ্কটি স্থাপন করা হয় যথাস্থানে, জয়ী হয় খুদে আঙ্গুলের বজ্রমুষ্টির। অ্যামি এখন এনসেফালোসিলি আক্রান্ত শিশু এবং তাদের পরিবারের মধ্যে সচেতনতা প্রচারে ব্যস্ত, জানাতে ব্যস্ত এনসেফালোসিলি কোনো অভিশাপ নয়। আর এ কাজে তিনি একা নন, সঙ্গে আছে ছোট্ট ওলির নিজের আত্মবিশ্বাসের যাবতীয় স্ফুরণটুকুও।